হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজ শুরুতেই দেখো, অনেক দিন দেখায়নি বুদ্ধাস বেলি, তো কি অপূর্ব অসাধারণ লাগছে। মানে আমি যখনই দেখি, যতবার দেখি, আমি কিন্তু একদম সত্যি এর রূপের মানে পাগল হয়ে যাই, এতটাই সুন্দর লাগে। তো গতকাল নিশ্চয়ই আমার গালি স্ট্রিটের ভিডিও দেখেছো, তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি ইনবক্সে, হোয়াটসঅ্যাপে প্রচুর রকমের প্রশ্ন এসছে। তো নিশ্চয়ই, আর সব থেকে বেশি প্রশ্ন যেটা হচ্ছে, দাদা তুমি গালি স্ট্রিটে কী কিনেছো? হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? তার জন্য স্টে টিউন থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর আমি নিশ্চয়ই তোমাদের বলবো গালি স্ট্রিটে কী এনেছি। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার জন্য, যদি তোমাদের দেখতে হয় যে অনির্বাণ কী কিনেছে গালি স্ট্রিট থেকে। তো তার জন্য নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো, তার সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি তো এইরকমই ভিডিও, নিত্য নতুন ভিডিও প্রতিদিন সকাল 11টায় তোমাদের জন্য নিয়ে আসি। তো আজকে প্রথমেই দেখো বুদ্ধাস বেলি দেখালাম, এটা খুব মানে সচরাচর দেখতে পাওয়া যায় না, একটু রেয়ার প্রকৃতির গাছ। আমি গালি স্ট্রিটে গিয়ে মাত্র একজনের কাছে দেখেছিলাম এই গাছটা বিক্রি হতে, আর তার দাম আমাকে বলেছে 400 টাকা, মানে এর হাফ সাইজ মানে গঠনে এইরকম না, ঠিক আছে? প্রথমেই বলি তার দাম 400 টাকা, শুনে আমি অবাক হয়েছিলাম, জাস্ট জানার জন্য যে কীরকম কী দাম। তো বুদ্ধাস বেলি দেখা দেখা আছে, ভিডিওটা শুরু করছে। আজকে ভিডিও থাম্বনেল আর টাইটেলটা দেখে নিয়েছে, হ্যাঁ গ্ল্যাডিওলাস তোমাদের সামনেই দেখিয়েছিলাম ফার্স্ট গ্ল্যাডিওলাসে, ফার্স্ট কী করতে হবে, কীভাবে পটিং করতে হবে। আজকে গ্ল্যাডিওলাসে ফাইনাল পটিং, গ্ল্যাডিওলাসে ফাইনাল পটিং কী করে করছি না করছি সব কিছু বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও রিলেটেড যাবতীয় ইনফরমেশান কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, যেগুলো চেক না করলে কিন্তু তোমাদের হয়ে যায় মিস। তো সবাইকে বলবো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো আছে সেগুলো তো ক্লিক করো, তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মানে যে কটা গ্ল্যাডুলাস আমি বসিয়েছিলাম শুধু বালিতে, তোমাদের বলেছিলাম শুধু বালিতে বসাতে, দেখো প্রতিটা থেকে কিন্তু কল বেরিয়ে গেছে, প্রতিটা থেকে কিন্তু খুব সুন্দর গ্রো স্টার্ট হয়ে গেছে। শুধু বালির মধ্যে রেখেছি, কোনো কিচ্ছু নেই, তার সাথে কী দিয়েছি না জল স্প্রে করেছি, আর কিচ্ছু করিনি, তাতেই দেখতে পাচ্ছ কীরকমভাবে গ্রোথটা স্টার্ট হয়েছে। এবার যখনই দেখবে তোমার এরকম কল বেরোচ্ছে, অন্তত এতটা মানে কী বলবো আমি, এই 1.5-2 ইঞ্চি মতো বেরিয়েছে, তখনই তোমাদের কিন্তু রিপোর্টিংটা করতে হবে, ফাইনাল পটিং করবো। এবার অনেকে হয়তো এখনও করনি, হয়তো এই ভিডিওটা তার প্রথম দেখছো, তাদের আমি বলবো তাহলে তাদের এই বালিতে বসানো দরকার নেই, ডাইরেক্ট তোমরা মাটিতে পটিং করে দাও যেরকমভাবে আমি দেখাচ্ছি। কারণ আবার যদি এখন বালিতে বসো তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, যদিও আমরা অনেকটা এগিয়ে গেছি, যারা আমার সাথে সাথে বালিতে বসিয়েছো অনেকটা গ্রো তাদের হয়ে গেছে, কিন্তু যারা করনি তাদের আমি বলবো যে এখন আর দরকার নেই, এখন তোমরা ডাইরেক্ট মাটির মধ্যে বসো, তোমাদের কিন্তু গাছ ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখো এই গাছগুলোকে আমি কী করে রিপোর্ট করছি। আর হ্যাঁ, রিপোর্টিংয়ের জন্য কিন্তু আমি সেই আমার শীতের মাটি, যেটা আমি তোমাদের আজ থেকে মনে কবে দেখিয়েছিলাম বানানো আমি নিজেও ভুলে গেছি, কত মাস আগে, সেই মাটি আমি ব্যবহার করছি, আলাদা কোনো মাটি না। তো সেই মাটিতেই আমি রিপোর্ট করে দেখাবো, রিপোর্টিং করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের বলে দেবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে, পরে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, আমি কিন্তু বলছি স্কিপ করে করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওর মধ্যে কিন্তু অনেক টিপস থাকবে যেগুলো তোমাদের পরে কাজে থাকবে। তো চলো এবার দেখে নেওয়া যাক এটাকে কী করে রিপোর্টিং করছি। দেখো প্রথমে তোমাদের বলি, গ্ল্যাডিওলাসের রিপোর্টিং করার জন্য মিনিমাম একটা 6 ইঞ্চি টপ বলো, গ্রো ব্যাগ বলো, জিও ফেব্রিক যাই বলো, যেখানেই বসো মিনিমাম একটা 6 ইঞ্চি জায়গা দরকার, ম্যাক্সিমাম 10 ইঞ্চি, কিন্তু 8 ইঞ্চি হলো সবথেকে ভালো। এটা দেখতে পাচ্ছ, এটা এই গ্রো ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, এটা গ্রো ব্যাগ না, এটা জিও ফেব্রিক গ্রো ব্যাগ। আমার বর্তমানে এই জিও ফেব্রিক গ্রো ব্যাগগুলো খুব ভালো লাগছে, আমি অনেক গাছ বসাচ্ছি, বেশ ভালো কিন্তু এর ফিডব্যাক আছে, মানে আমি পার্সোনালি বলছি ইউজ করে খুব হ্যাপি আছি। তো এই জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যেই আমি দেখো একটা বসিয়ে তোমাদের দেখাচ্ছি কী করে বসাতে হবে। প্রথমেই আমি এটা নিয়ে আসছি, দেখো জাস্ট মানে এইরকমভাবে দুদিক দিয়ে ধরবে, বা তোমরা একটা খুরপিও বার করতে পারো, আস আলতো করে কিন্তু এটাকে আমরা লুজ করব। এটা মানে শিকড়টা কিন্তু অনেক গভীরে চলে গেছে, তো আমরা আলতো করে এটাকে টানবো, বেশি জোরে চাপাচাপি বা ইয়ে করতে যাবে না, আস্তে আস্তে শিকড়টা টেনে টেনে বার করবে। তোমরা জাস্ট দেখো রুটসটা তোমরা দেখো কতটা রুটস তৈরি হয়ে গেছে অলরেডি। তো এবার এটা নিয়ে আমরা কী করব,
দেখো এই মাটি আমি ভরে নিয়েছি, এটা হচ্ছে সেই মাটি যেমনটা তোমাদের বললাম, শীতের যে মাটিটা আমি ব্যবহার বানিয়েছিলাম সেটা। তো এই মাটির মধ্যে আমরা মিডিল করে এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে? মিডিল করে বসাবে, আর এই যে ওপরের অংশটা দেখতেই পাচ্ছো, তোমাদের একটু জুম করে দেখাই, ওয়েট, এই যে ওপরের অংশটা এটা যেন বাইরে থাকে, এটা যেন বাইরে থাকে, এটা কিন্তু তোমরা মানে দেখবে, এটা যেন কোনোভাবে মাটির ভেতরে যেন ঢুকে না যায়, এই মিডিলের অংশটা যেন বাইরে থাকে, আর রুটসটা ভালো করে মাটির ভেতরে কিন্তু তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে? এবার অনেকে করে বলে কি যে এখানে জল লাগলে পচে যেতে পারে, কিন্তু আমার আজ পর্যন্ত পচার কোনো সিন হয়নি, জলটা খালি বুঝে দেবে। আর যেরকম মাটি বানানো আমি দেখেছি, সেরকম মাটি যদি তোমরা ব্যবহার করো, তোমাদের তো মানে মানে এই জলে পচা টচার কোনো সিনই নেই, ঠিক আছে? ব্যাস এইভাবে এখন রাখবো, এইভাবে দুদিন, দুদিন কিন্তু আমরা এটাকে শেড এরিয়া রাখবো, দুদিন রাখবে, জল দেবে নিয়মিত। এবার দুদিন পর থেকে যে থার্ড ডে, তখন থেকে কি হবে না, আমরা আস্তে আস্তে এটাকে সানলাইটে দেবো, একবারে ডাইরেক্ট সানলাইটে দেবো না, এক সপ্তাহ আমরা সকাল 10টা অবধি দেবো, 10টা অবধি যদি রোদ খাওয়ানোর পর তারপর আমরা ডাইরেক্ট সানলাইটে বার করবো, ঠিক আছে? এক সপ্তাহ তোমাদের কিন্তু এদের একটুখানি কেয়ার রাখতে হবে, যত্ন করতে হবে, আর জলটা কিন্তু বুঝে বুঝে এদের দিতে হবে, ব্যাস। তাহলেই তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে, গাছ কিন্তু খুব ভালো হবে, চিন্তা কোনো কারণ নেই। আর এই গাছের ফুল মানে যারা করেছে তারা জানে কীরকম ফুল হয়, অসাধারণ ফুল, দেখলে একদম মন ভালো হয়ে যাবে। তো এইভাবে তোমরা যদি একটা গ্ল্যাডিউলাস বসাও, একটা গ্ল্যাডিউলাসের বাল্ব বসাও, তোমাদের কিন্তু মানে জাস্ট কি বলা, চিন্তার কোনো চিন্তা করতে হবে, ঠিক আছে? ব্যাস এরকমই সিম্পল জিনিস। যারা আমার ভিডিও প্রথম দেখেছিলে, গ্ল্যাডুলাস কী করে বসিয়েছিলাম বালির মধ্যে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এগুলো আমি তোমাদের সামনেই কিন্তু বসিয়ে দেখিয়েছিলাম। আর এটা এই বাল্বটা তোমরা যদি দেখো, এখান থেকে কিন্তু দুটো বেরোচ্ছে, মানে আমি আমি শিওর না, কিন্তু দুটো বেরিয়েছে, মানে দুটো স্টিক বেরোলেও বেরোতে পারে, মানে এটা খুবই মানে বলা কঠিন যে দুটো বেরোলেই দুটো স্টিক হবে, কিন্তু আমরা ধরতে পারি দুখানা বেরোতে পারে। এখানে যেমন দেখতে পাচ্ছ একটা বেরিয়েছে, মানে এটা একটাই স্টিক হবে, একটাই ফুলের স্টিক আসবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ দুটো বেরিয়েছে, তো এখান থেকে কিন্তু দুটো স্টিক হলেও হতে পারে, মানে যদি কপাল ভালো থাকে, যদি আমার কপাল ভালো থাকে, তাহলে আমি এখান থেকে দুটো ফুল পাবো। এরপর তো আমি রেগুলার নিয়মিত ভিডিও তোমাদের দিতেই থাকবো, যে এরপরে কী করতে হবে না করতে হবে সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আর সঠিক পরিচর্যা, সঠিক পরিচর্যা করলেই তোমাদের গাছ কিন্তু ভালো হবে, শুধু লিকুইড খাবার আর তার সাথে ডিএপি, আলাদা আর কিচ্ছু না, তাহলেই তোমাদের গ্ল্যাডুলাসের বৃদ্ধি একদম নর্মাল হবে, খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি হবে। উল্টো পাল্টা এনপিকে 10-26-26 ইউরিয়া পটাশ এইসব এখন কিচ্ছু দিতে হবে না, গাছটার গ্রোথিংয়ে নজর দাও, তাহলেই কিন্তু আর কিছু করতে হবে না, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, তুমি যেটা মনে করবে একজনকে ফলো করো, একজনের কথা শোনো। এবার অনেক বন্ধুরা আমি তাদের কথা শুনে বুঝতে পারছি, তারা বিভিন্ন মানুষের থেকে পরামর্শ নিচ্ছে, বিভিন্ন মানুষের ভিডিও দেখছো, বিভিন্ন জিনিস করছো, ফলে কি হচ্ছে তোমাদের গাছেও কিন্তু সেটা প্রভাব ফেলছে। তোমরা যে কোনো একজনকে ফলো করো, আমি বলছি না শুধু অনির্বাণকে দেখো, অনির্বাণকে ফলো করো, এরকম কিন্তু আমি কোনোদিনও তোমাদের বলিনি আজ পর্যন্ত। তোমাকে তোমার যাকে ভালো লাগবে, আমার মানে আমার সাথে অনেক দারুণ দারুণ ইউটিউবাররা আছে যারা অসাধারণ ভিডিও রেগুলার করে, তো তোমরা যাদের খুশি তোমার যাকে ভালো লাগে তাকে ফলো করো, কিন্তু একটাই রিকোয়েস্ট করবো, 10 জনকে ফলো করতে যেও না, 10 জনকে ফলো করতে গেলে কি হবে, আলটিমেটলি তোমার গাছটাই নষ্ট হবে, ঠিক আছে? যাকে ফলো করবে একজনকে দেখো, একজনকে ভালো করে বোঝো সে কি করছে, এবার দেখো তার মতো গাছ করে, তুমি যদি 100% তার মতো গাছ করে তুমি যদি ভালো রেজাল্ট পাচ্ছ না, তাহলে বুঝতে পারবে তার পদ্ধতিতে কিছু ভুল হয়েছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি 2-3-4 জনের কথা শোনো, আলটিমেটলি কিন্তু ভালো হবে না। তো এই গাছগুলোতে এখন কোনো রকম খাবার হবে না, কোনো রকম খাবার দেবে না, কম করে 20 দিন, 20 দিন শুধু জল, শুধু জল আর কিচ্ছু না। আর কি করব না, আমরা সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড যেটা স্প্রে করি সেটা কিন্তু করব, ওটাতে কোনো মানে ইয়ে নেই, ওটা কিন্তু তোমাদের করে যেতে হবে, আর শুধু জল দেবো, কোনো রকমের খাবার এখন গাছের মধ্যে প্রয়োগ করতে যাব না, ঠিক আছে? গাছে কখন খাবার দেবো, 20 দিন পর কি খাবার দেবো, শস্যের খোল পাতলা করে,
সর্ষের খোল পাতলা করে আর কিচ্ছু না। আর সর্ষের খোল দেওয়ার দুদিন পর ডিএপি দানা 4-5টা ছড়িয়ে দেবে। তোমার যেরকম টপ সেই অনুযায়ী বুঝে তোমরা কিন্তু ডিএপিটা দেবে। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, দাদা একসাথে অনেকগুলো গ্ল্যাডিওলাসের বাল্ব কি একটা টবে রাখতে পারবো? দেখো নিশ্চয়ই সেটা করতে হবে। তাহলে কি করতে হবে, তোমাকে একটা বড় জায়গা নিতে হবে, কম করে 20 ইঞ্চির একটা টপ নিতে হবে, বা বড় গ্রো ব্যাগ বা ফলের ঝুড়ি তাহলে নিতে হবে। যদি তোমরা এইরকম জায়গা নাও এটাতে কিন্তু একটাই হবে। তাও অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, দাদা এইরকম 4 ইঞ্চি টবে কি গ্ল্যাডুলাস করা যাবে? খুব একটা ভালো কিন্তু রেজাল্ট তোমরা পাবে না, এইটুকু তোমাদের বলতে পারি। কারণ দেখো এইখানে তোমাদের একটা জিনিস দেখো, এখানে একটা গ্ল্যাডুলাস দেখতে পাচ্ছ, এটা কিন্তু 4 ইঞ্চি পটে বসিয়েছি। কেন বসিয়েছি, এটাতে একটা সমস্যা হয়েছিল, এর যে কলটা আছে কল বেরিয়ে কিন্তু পচে গেছে। সামহাও কিছু একটা আমার সমস্যা হয়েছে, কিছু আমি হয়তো জল বেশি দিয়ে দিয়েছি, এ নিতে পারেনি, সেটা পচে গেছে। তার জন্য কি করেছি, একে বালি থেকে তুলে কিন্তু ডাইরেক্ট মাটিতে আমি পটিং করেছি। এটা কিন্তু 4 ইঞ্চি পটে আছে। যদি দেখি এটা ভালো গ্রো করছে, বড় হচ্ছে, তখন এখান থেকে তুলে আমি আবার 8 ইঞ্চিতে রিপোর্ট করব। সেই জন্য এটা 4 ইঞ্চিতে রাখা আছে। কিন্তু তোমাদের গাছ যদি ভালো থাকে আমি বলবো মিনিমাম একটা 6 ইঞ্চির টবে বসাও, কিন্তু যদি সম্ভব হয় 8 ইঞ্চি, তার কমে টবে বসিও না, তোমাদের গাছ কিন্তু ভালো হবে না, ফুল কিন্তু ভালো আসবে না, ফুলের সাইজ বড় হবে না, অনেক ব্যাপার আছে। 4 ইঞ্চিতে হয়তো না ফুলের স্টিক চলে আসবে, কিন্তু সেই ফুলের সাইজ অনেক ছোট হবে, ঠিক আছে? তো এই হচ্ছে গ্ল্যাডিওলাসের টোটাল কথা। এরপরও যদি গ্ল্যাডিওলাস নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, অনেকে আমাকে গার্লিক সুইট নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করছো, সব কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরও যদি তোমাদের কোনো কিছু জানতে হয় কমেন্ট করো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এতক্ষণ তো স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, সকাল 10টা থেকে রাত 8টা অবধি নাম্বারটা অন থাকে। তোমরা কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী ফোন বা হোয়াটসঅ্যাপ করতেই পারো, ঠিক আছে? আমি কিন্তু বিরক্ত হই না, অনেকে ফোন করে বলে যে অনির্বাণ তোমাকে বিরক্ত করছি, একদম অনির্বাণ বিরক্ত হয় না, তোমাদের জন্যই নাম্বারটা দেওয়া আছে, তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা তোমাদের সুবিধা মতো ফোন করো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে পারলে যদি পসিবল হয় অবশ্যই শেয়ার করো। তো কালকে ঠিক সকাল 11টা আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দিন সবাই ভালো থেকো আর শুভজ্যোতিকর, ততক্ষণের জন্য বাই বাই।